এরপরের প্রশ্ন, ঋণ করে মারা গেলে সে কি জান্নাতে যেতে পারবে কি না? কোরআন থেকে আমাকে বলুন। কোরআন থেকে কেন বলতে হবে? আপনি কি আহলে কোরআন? আহলে কোরআন বলছি না, একটা গ্রুপ বাইর হয়েছে, এরা বলে কোত্থেকে বলবেন? কোরআন থেকে বলবেন। কেন কোরআন থেকে শুধু কেন বলতে হবে? আমরা কি শুধু কোরআন মানবো না কোরআন এবং হাদিস মানবো? কোরআন এবং হাদিস মানবো। যারা শুধু কোরআন মানে হাদিস মানে না, এরা কখনো আমাদের নবীজির পথে, আমাদের নবীজি বলেছেন দুইটা জিনিস শিখে গেছি, কোরআন আর আমার সুন্নাহ। তো সেখানে আপনি যদি শুধু কোরআন ধরেন, সুন্নাহ ছাড়েন, তাহলে হলো? অতএব কেন বললেন যে আপনাকে শুধু কোরআন আলোকে বলবো? আমি কোরআন আলোকে বলবো না, আমি হাদিসের আলোকে বলবো। যদি কেউ ঋণ করে মারা যায়, ঋণ পরিশোধ করা ছাড়া যদি কেউ মারা যায়, এই ব্যক্তি ঝুলন্ত অবস্থায় থাকে। সে যত নেক আমল করে যাক, তার অবস্থা থাকে ঝুলন্ত, সে জান্নাতে যেতে পারে না। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শুনতেন কেউ মারা গেছে আর সে কারোর ঋণ করে মারা গেছে পরিশোধ করা ছাড়া, তিনি তার জানাজা পড়তেন না, অন্যদেরকে বলতেন তোমরা পড়ো, অন্যদেরকে বলতেন তোমরা পড়ো, সে মুসলমান, কারণ ঋণ করে মারা গেছে, কাফের হয় নাই, সে মুসলমান আছে, তার জন্য দোয়া করো, কিন্তু আমি পড়বো না। রাসূল কেন পড়তেন না? যাতে করে অন্যরা সবাই সাবধান হয়ে যায়, মানুষের কাছ থেকে ঋণ নিয়ে পরিশোধ করার জন্য যেন পাগল পড়া থাকে। আজকাল তো মাশাআল্লাহ, হাওলাত যদি একবার নিতে পারে আর দেওয়ার কোনো নামগন্ধ নাই। আপনি যদি মারা যান তাহলে আপনার রূহ ঝুলন্ত থাকছে, আপনার অবস্থা ঝুলন্ত থাকছে। সম্মানজনক মানুষ, এলাকার ইমাম খতিবরা তাদের জানাজা পড়াবে না, মহাজন সাহেব পড়াবে, অন্য লোক পড়াবে। কথা কি বুঝাতে পারছি? এই জন্য ঋণ করে পরিশোধ করার জন্য পাগল পড়া থাকবেন, আল্লাহ না করুন আপনি পরিশোধ করতে পারতেছেন না, ওসিয়ত করে যাবেন যে আমার মরার পরে আমার ঋণ থাকলে আমার ওয়ারিশরা যেন আমার সম্পত্তি থেকে ঋণ পরিশোধ করার চেষ্টা করে। সেটাও যদি না থাকে, অন্তত পাওনাদারের কাছে মাপটা চেয়ে রাখবেন, ভাই রে আমি চেষ্টা করতেছি, তুমি দেখো ত্রুটি করতেছি না, যদি না পারি আমাকে একটু মুক্ত করে দিও। করা যাবে কি যাবে না? ইনশাআল্লাহ। আর আমরা তো আজকাল ঋণ নিয়ে বলি কি আমি দিতে পারি না, কি করব? আপনার করার বহুত কিছু আস, আপনার জান্নাত নির্ভর করতে, সাথে ওই লোকের পায়ে ধরেন বা যেভাবে পারেন পরিশোধ করেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন।